যে সকল জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় সাধারণ ছুটি চলছে সেসব এলাকার জনসাধারণকে কঠোরভাবে সরকারি নির্দেশনা মানার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। করোনা প্রতিরোধের কৌশল হিসেবে সবাইকে সুরক্ষিত থাকার পরামর্শ দেন তিনি। বিএনপিকে ত্রাণ কাজে বাধা দেওয়া হচ্ছে মির্জা ফখরুলের এই অভিযোগের সমালোচনা করেন তিনি। জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। দেশে সবচেয়ে বেশি সংক্রমিত এলাকাগুলোকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন করা হয়েছে। নির্দিষ্ট এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা সহ বেশ কিছু নির্দেশনাও দিয়েছে সরকার। নিজ বাসভবন থেকে নোয়াখালী কোভিড হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সবাইকে সরকারি নির্দেশনা মানার আহ্বান জানান। এ সকল এলাকা জনসাধারণকে কঠোরভাবে সরকারি নির্দেশনা প্রতিপালনের আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ত্রাণ বিতরণে বাধা দেওয়ার যে অভিযোগ বিএনপি করছে তা সত্য নয়। আমি স্পষ্টভাবে বলতে চাই কোথায় কে বাধা দিয়েছে, আপনারা স্পষ্ট করে বলুন, তথ্য প্রমাণ দিন। অভিযোগ সত্য হলে আমরা খতিয়ে দেখব এবং অবশ্যই ব্যবস্থা নেব। ফেসবুকে পাওয়া করোনা প্রেসক্রিপশন থেকে সবাইকে দূরে থাকার পরামর্শ দেন ওবায়দুল কাদের। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।